আমি ভালো করে জানি আর কেউ দেখুক আর না দেখুক কাকিমা আমাদের ভিডিওটা দেখবে। কাকিমার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, কাকিমা কোনোদিন যদি দরকার পড়ে কোনোদিন, আপনি আপনি সবসময় আমাদেরকে বলতেন না আপনার ছেলের মতো, আপনার কোনোদিন যদি দরকার পড়ে না কাকিমা একবার ফোন করবেন, ওই বাড়িতে ডাকবেন না, ওই বাড়িতে তো যাবো না, বাড়িতে যাবো না। তার কারণ হচ্ছে আপনার যে পেপার আছে না ঘরে, ওই পেপার ফাঁসি দেবে আমাদেরকে, বুঝলেন? পরের দিন হয়তো পেপারে পেপার ফাঁসাবে, সেটা আবার পেপারে উঠবে, মানে ওরকম কাজ তো আমরা করতে পারবো না। এতদিন ধরে আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলে চড়ে জাস্ট, এত কিছু করার পরেও তো থেমে থাকিনি, ওকে তো আপনিও জেনে নেব কিরকম। সুতরাং বাড়িতে রাখবেন না, বাড়ির বাইরে মানে বাড়ি থেকে বেরিয়ে এসে যদি যে কোনো হেল্প লাগলে একবার ফোন করবেন। আগে যেরকম আমার নিজের গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন প্রায় অনেক রাত, এখন প্রায় রাত 8:30-9টা বাজতে এলো। এখনই প্রীতম জাফারের যে বিয়ের রহস্যটা, যেটা সত্যিকারেরই সবার কাছে রহস্য, রহস্য নাকি এপ্রিল ফুল হচ্ছে নাকি ওরা মিথ্যা কথা বলছে, কী হচ্ছে ঘটনাটা সেটাই বোঝার জন্য চলে এসেছি, তোমাদেরকেও জানাতে এসেছি। কারণ একটু আগেই খবরটা পুরো ডিটেলস অনেকের জিজ্ঞাসা ছিল, ফালতু ব্লগার ওরা কেন প্রোফাইল পিকচার চেঞ্জ করছে না, কেন কী, এবং জাফারের মানে অ্যাকচুয়ালি ওর ইচ্ছাটা কি। আমার নামটা যদি ভুল বলা হয় অবশ্যই রাগ করো না। জেফারের আশা, ইচ্ছা, উচ্চাকাঙ্ক্ষা অনেক ওপরে, ও যেখানে থাকে সেটা পছন্দ না, যেখানে ওদের বাড়ি সেটা পছন্দ না, মানে মোটামুটি ওর স্বপ্ন বিশাল হাই, বিশাল এই যে এত হাই। শুনে নাও, নিজের কানে শুনে নাও, আমি যদি কোথাও ভুল বলে থাকি নিজের কানে শুনে নাও। ও আচ্ছা, তাই নাকি রয়্যালে ভাড়া করবে? তুমি বলছিলে না মমতা বেলা খারাপ লাগে না, রয়্যালে যার ইচ্ছা তার তো মমতা বেলা খারাপ লাগবে না, ওই জন্যই মনে তোমাদেরকে বলিনি, বুঝলে? যখন রয়্যালে করবে, হ্যাঁ স্বাভাবিক, ওর তো কোনো কিছু একবারে হয় না, ফুল সজ্জা হানিমুন সবই তো দুবার করে হয়, আরেকবার নয় বিয়ে করবে কি আছে, তাই না? হ্যাঁ, ওই জন্য মনে হয় মমতা বেলা ছোট লেগেছে, তাই না? ও সত্য, আমরা ঠিকই আছে, আমাদের হ্যাঁ মমতা বেলা সত্যি ছোট লাগছে। আর বাড়িপুর না, তাহলে তুমি বাড়িপুরে না এলেই পারতে, আমাদের সফিস টপ বেঁচে তো, আর আমরাও বন্ধুরা আছে সফিস হতো না, আর আমরা এভাবে ঝোলে পড়ে একবার বিয়ে একবার ফুল সজ্জা একবার কোনো কিছুতে ভালো লাগে না, ও রয়্যালে করবে, ওই জন্যে বাড়িপুরে মমতা প্যালেসকে ভালো লাগেনি, রয়্যাল ভাড়া করে ওর রিসেপশন করবে বিয়ে। সত্যি কী অবস্থা, কী খারাপ লাগে, দেখো কত দিনের বন্ধুত্ব, কত দিনের ভালোবাসা এক মুহূর্তে শেষ করে দিল এরা। হ্যাঁ সত্যি দম্ভ অহংকারে আছে, কোথা থেকে কোথায় নেমে যেতে পারে, শুধুমাত্র অহংকারের ফল এটা। জেফার আর প্রীতমের, প্রীতমের কোথাও দোষ নেই, ওরা কিন্তু প্রীতমকে এখনও ভালোবাসে, সব পিস বানিয়ে রেখেছে, প্রীতমকে সব পিস করে রেখেছে, এটা বারবার বলছি। এবং এই দম্ভ অহংকারের ফল কোথায় যেতে পারে আর কোথায় যাচ্ছে নিজের চোখেই দেখে নাও, দেখো শোনো কথাগুলো। মানে মমতা প্যালেস আমাদের বাড়িপুরের মধ্যে বলি, তোমাদের বাড়িপুরে যারা থাকো তারা জানো, বাড়িপুরে বাইরে যারা থাকো তাদেরকে বলছি, বাড়িপুরের মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ কমপ্লেক্স হচ্ছে মমতা প্যালেস। মমতা প্যালেসে এই স্ক্রিপ্টটা তোমরা দেখে দেখতে পাচ্ছ, এত লোকজন শুধু তোমরা বলছো বড় করে অনুষ্ঠান করে দেখাবে, এটা বড় করে অনুষ্ঠান হয়েছে, এখানে লোকানো হয়েছে কি শুধুমাত্র ফেম পাওয়ার জন্য, এই বিয়েটাকে নকল করে দেখানো হয়েছে, এটা সমস্ত কিছু বড় করে হয়েছিল, কত টাকা হয়েছিল আমরা সবই জানতাম, কিন্তু ওগুলো তোমার সাথে তুলে দেখো, টাকাটা যে তার ব্যক্তিগত ব্যাপার, সে তার আনন্দ মুহূর্তে কত টাকা খরচ করে আনন্দ করবে, কেউ 5 টাকা খরচ করে আনন্দ করতে পারে, কেউ 10 টাকা খরচ করে আনন্দ করতে পারে, ওটা যে যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মানুষকে ঠকানোটা ওটা ব্যক্তিগত না, অডিয়েন্সকে বোকা বানানো ওটা ব্যক্তিগত না, ওটা কিন্তু অডিয়েন্সের সাথে অন্যায় হয়েছে, কারণ অডিয়েন্সরা আমরা কিচ্ছু না। আমাদের আজকে ছোট চ্যানেলটাকে, ছোট চ্যানেলকে তোমরা যেভাবে সাপোর্ট করেছো সত্যি কথা বলতে আমরা অনেক অনেক থ্যাঙ্কফুল, অনেক অনেক কৃতজ্ঞ, কিন্তু ডিবিটাকে চেঞ্জ করতে বাধ্য হলাম। দেখতে পেলে ওর মুড এইভাবে চেঞ্জ হয়, আর পিপা দিদির উদ্দেশ্যে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার বন্ধু, এই যে বন্ধুত্ব ছিল না, আর আমাদের হ্যাঁ তোমাদেরকে আটটা জিনিস দেখাচ্ছি, দেখে নাও। দেখতে পেলে স্পেশাল থ্যাংকস টু অভিজিৎ চক্রবর্তী, গোবিন্দদা অ্যান্ড রিতম, তোমাদেরকে একটা কথা বলি, ওনা সবসময় সফিস আমাকে সবসময় বলতো, যে প্রত্যেকের কাছে বলতো যে অভিজিৎ সবাই ভালো সময় মিস করবো, এটা করে তোকে এখনো আমরা ভালো ভালোবাসি। আর পিপা দিদির উদ্দেশ্যে আমি একটা অনুরোধ করছি, আমাদেরকে তো শুনিয়ে দিলে সব করে বন্ধুকে তাড়িয়ে দিয়ে তুমি ওকে পরিণত করেছো সফিস, তুমি কোনোদিন ওকে একা করে দিয়ে হয়ে যাও না হাফিস, এটা যদি তুমি করে থাকো তাহলে কিন্তু খুবই অন্যায় হবে, সেটা খুবই কষ্ট হবে, কারণ ও ছাড়া এই মুহূর্তে তোমার পাশে কেউ নেই, আর তুমি যেটা করছো ঠিক করছো আমার সাথে, এখন সময় আছে ভালো মানুষ পরিণত, মানুষকে মানুষের মতো পরিচয় দিতে শেখো, মানুষকে মানুষের চোখে দেখতে শেখো, আর বাড়িপুরটাকে পারলে একবার ঘুরে দেখো। আর একটা কথা, যারা এখন তোমাদের সঙ্গে কাজ করছে তাদেরকেও কোনোদিন ছেড়ো না, কারণ তারাও বিনা স্বার্থে গিয়ে তোমাদের সঙ্গে পড়ে আছে, এত কিছু হওয়ার পরে তোমাদের সঙ্গে কিন্তু পড়ে আছে, ওদেরকে কোনোদিন ছেড়ো না। জানি তার ভিতরে অনেক কিছু তো আমি জানি, তুমি তো ভালো করে জানো যে আমরা কি না কি জানি, ওরাও অনেকে অনেক কিছু জানে, অনেক কিছু জানে, তবুও তোমার সঙ্গেই পড়ে আছে, অনেক অনেক আসেনি তোমার কাছে আছে, তাদেরকে তাড়িয়ে দিও না। তো আজকে ভিডিও অবধি ছিল, তোমাদেরকে তুলে দিলাম যারা কি কি করছে এখনো পর্যন্ত, কি কি করে আছে, একটা কথা বলি অডিয়েন্সের সামনে যদি মাথা নত করে আমি বলি যে হ্যাঁ আমি ভুল করেছি বা এটা আমার যতই ভালো, অভিজিৎ আর আমাদের ইয়ের কিন্তু দোষ নেই, গোবিন্দদার দোষ নেই, দেখো এখনো কিন্তু যারা আছে তাদেরকে বলছে পেপার দিদি, মানে আমাদের জেফারকে বলছে যে প্লিজ তাদেরকে কাছ থেকে সরিও না, তাদেরকে সরিও না, মানে একটা মানুষ, একটা মেয়ে কতটা উচ্চ আকাঙ্ক্ষা, কতটা লোভী, কতটা মানে ইয়ে হলে যে নিজের প্রয়োজন মতো মানুষকে ব্যবহার করে, নিজের প্রয়োজন মতো মানুষকে ছুটে ফেলে দেয়, ছি 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 ছি, মানুষের এত উচ্চ আকাঙ্ক্ষার, এত লোভী আর এত নৃশংসতা ভালো না, কোথা থেকে কোথায় ফেলে দিচ্ছে। আমি কিন্তু আজ অবধি ভাবছিলাম যে গোবিন্দদা বা অভিজিতের কোথাও ভুল হচ্ছে, এরা ঠিক করছে না, কারণ এতদিনের বন্ধুত্বটা যদি ভালোবাসা মিলে যায় তখন এরা এই যে কথাগুলো বলছে কি হবে, কিন্তু যা দেখা যাচ্ছে এদের আর মিল হবে না। আর এই মেয়ে কথায় কথায় মুড চেঞ্জ করে, তোমরা তো দেখলেই ভিডিও ক্লিপটায়,
কীভাবে এখনই হাসে এখনই কাঁদে, তবে প্রীতম কিন্তু ভালো ছেলে এখনও ওরা বলছে। তাই প্লিজ যারা আছে তাদেরকে কাজ থেকে বের করো না, দেখো আরও ওদের মতামত, ওরা আজকে কতটা ক্ষোভে পড়ে কতটা, দেখো অভিজিৎ কেঁদে ফেলেছে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করার সময়, কারণ সবাই রিকোয়েস্টে ও সবাই যখন বলছে তাহলে প্রোফাইল পিকচার চেঞ্জ করো নাকি। শোনো একটা জিনিস তো মানতে হবে, একটা ফ্রেম যেটা একটা সবাই ভালোবাসা দিয়ে মেল বন্ধন দিয়ে তৈরি হয়েছে সেটা চট করে ভাঙা যায় না। তবে কতটা ওরা দুঃখে পড়ে ক্ষোভে পড়ে আজকে এই জায়গাটা এসছে। তবে গোবিন্দদাকে সত্যি কী খারাপ লাগছে আমার, সত্যি দেখো ভিডিও ক্লিপটা, ওরা আজকে যে নামটা চেঞ্জ করে দিল বা মানে ফটো ফ্রেমটা চেঞ্জ করে দিল সেটা দেখাচ্ছে, দেখে নাও। আজকে চেঞ্জ করতে বাধ্য হলাম আর ডিপটা তোমাদের সামনে চেঞ্জ করছি, তোমরা দেখে নাও, কারণ এই ডিপি রাখা যায় না একদম না, কেন আজকে রাখা যায় কিন্তু রাখা যায় জায়গাটা রাখি জায়গাটা চেঞ্জ করে দিয়েছে। সত্যি কথা বলতে মানে আজকে কি যে হচ্ছে আমাদের মধ্যে তোমার ভাবতে হবে, মানসিক অবস্থাটা কিরকম পর্যায়ে দাঁড়িয়ে আছে আজকে, যে এতদিন একটা বন্ধুত্ব একটা মানুষের জন্য চলে গেল, যাই হোক মানে ডিপিটা এটা আমাদের কাছে অনেক বড় ছিল, আমাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো কাটানো, মানে এই দিনটা কথা মনে পড়লে অবাক হয়ে যাচ্ছে আমরা, যাই হোক কি করবো আজকে ডিপিটা চেঞ্জ করে দিলাম তোমরা দেখতে পেলে। আর ও সব থেকে বড় কথা, ও যে বারাইপুরের নামে, বারাইপুরের নামে সবসময় বদনাম করে, যে মানে বারাইপুরের নামে বদনাম বলতে কি বারাইপুরে এটা নেই ওটা নেই সেটা নেই, ও সারা জীবনের জন্য বারাইপুরেই আসছে এসে গেছে আর কি, মানে দেড় বছর আগে ও এসে গেছে সিনেমা হলে কি এই দেখো কেমন করে কাঁদছে, সত্যি খুবই খারাপ লাগে, খুবই দুঃখজনক ব্যাপার, কিন্তু একটা বন্ধুত্বের সম্পর্ক ভেঙে গেলে যে কতটা খারাপ লাগে, কতটা মানে ভেঙে যায়। এবং দেখো অবশ্যই আমাদের এখানে বলার কিছু নেই, তোমরা সবাই জানতে পারবে বলতে পারবে, তবুও আমরা যেটুকু জানছি বা যেটুকু শুনছি সেটুকু আমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করার চেষ্টা করছি। এমন তো নয় যে সবাই সব কিছু জানবে, সবাই সব কিছু, হয়তো অনেকে আছে গোবিন্দ বা অভিজিৎকে দোষারোপ করছে, তাদের জন্যই ভিডিওগুলো বানানো, যে তারা প্লিজ গোবিন্দ বা অভিজিৎকে দোষারোপ করো না, ওদের বুকের ভেতরটার অবস্থাটাও বুঝো, আজকে ডিপিটা চেঞ্জ করতে গিয়ে কতটা দুঃখে রয়েছে, আর একটা বন্ধুত্ব সম্পর্ক ভেঙে গেলে কতটা কষ্ট, কী অবস্থা, একটা টিম ওয়ার্ক, একটা টিম, একটা মজবুত দিয়ে, তবে মানুষ ঠকানো ব্যবসা বেশি দিন চলে না, মানুষ ঠকানো ব্যবসা যতই যাই বলো, যত বড় উপরে উঠে যাক, যত মিলিয়ন সাবস্ক্রাইব থাক, মিলিয়ন ভিউজ থাক, দেখো উপরে উঠে যাওয়া মানুষকে নিচে নামাতে এক সেকেন্ড দেরি করে না, এগুলোকে বলে সময়, সময় খারাপ হলে যা হয় সত্যিকারে। আরেকটা কথা মাথায় রাখো, কীভাবে বুঝতে পেরেছ যে মানুষকে এরা ঠকিয়েছে, কীরকমভাবে দেখলে মুখটা চেঞ্জ হয়, এক্ষুনি হাসে এক্ষুনি কাঁদে, আর কীভাবে আরও দেখো মানুষকে কীভাবে ছোটো করে করে কথা বলে, যে এবার চি 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 কতটা নোংরা রিডিকুলাস মেয়ে হলে তবে জেফার এই যে মানুষকে ড্যাশ ছি ছিচি একটা মহিলাকে ড্যাশ বলে ডাকে, তোমার তো সম্মান দিনকে দিন একদম মাটিতে সত্যিকারে তোমার, কারণ তোমরা যদি সততে এতদিন তোমরা কোনো না কোনো ইয়ে করতেই, যেহেতু ও বলেছে কেঁদে ভিডিও নামিয়ে দেবে তার জন্য কান্নাকাটি করে ভিডিও নামাতে পারেনি এখনো, ওই জন্য 24 ঘন্টা টয়লেটে থাকার কম্পিটিশন শুরু করে দিয়েছে। ছি ছি একটা মানুষের কী করে কতগুলো মানুষের জীবন নষ্ট করছে, কী করে, কেন সবাই যেন কিছু আশায় কিছু পাওয়ার আশায় কিন্তু সবাই সবার পাশে থাকে, কিচ্ছু পাওয়ার আশা সামান্য একটু পাওয়ার আশাতে সেই জায়গায় কী করে দিল জায়গাটাকে একদম, এগুলো খুব মানে একদম লজ্জাজনক ব্যাপার, লজ্জাজনক। অ্যামেজিং রিয়ের কিন্তু দূরদৃষ্টিটা বলতেই হবে, মানতেই হবে যে মেয়েটা, ওই জন্যেই ওদের তেলে বেগুনের জ্বলে ওকে পটাপট স্ট্রাইক দিয়েছে। শোনো ও দুর্বল জায়গায় হাত রেখে দিয়েছে ভালো করে, ও পড়লো কথা সবার মাঝে, যার কথা তার কানে বাজে, কথাটা একদম বাস্তব, ঠিক যার লাগার তার লেগেছে, যার লাগার নয় সে রিয়াক্টও করবে না, এটাই রিয়াক্ট করছে না তো, এটাই রিয়াক্ট করছে না কেন, কারণ এটাতে তো সত্যতা আছে, ও তো দেখিয়ে দিচ্ছে, দেখো প্রমাণ দেখো ওদের বিয়ের মন্ত্র পড়ছে, সেটাও একটু দেখে নাও। দেখলে তোমরা ক্লিপটা, তো যারা যারা বলছিলে যে এটা ফেক কি কি, এবারে নিশ্চয়ই বুঝতে পারছো, দেখতে পাচ্ছ আমি পাতলে বসে আছি, মানে তখন সেই যে পাতলা থেকে বসা শুরু হয়েছিল আমাকে পাতলায় রেখেই দিয়েছিল, যাই হোক আমি তো আর সারা জীবন পাতলায় থাকতে পারবো না। সব থেকে আর একটা কথা খারাপ মানে হচ্ছে আজকে যেটা করছো, আমরা চাইলে এমন এমন কিছু মানুষজন আছে বাড়িতে যাকে ওরা KMJ বলে ডাকে, KMJ কি তোমরা জানো, যেটা কি ওটা আমি এই মুহূর্তে বলবো না, KM হচ্ছে একটা বাজে গালাগালি যেটাকে শর্ট ফর্মে ওরা বলে, কাউকে বলে ড্যাশ খুব লানো ড্যাশ, একটা আশি ঊর্ধ্ব মহিলাকে যে এই নামটা বলে ডাকে, ওগুলো প্রমাণ আমার কাছে আছে, আমি দিই, আমি তো এখন বললাম তো, আমি দেখেছি আমার মানুষ হিসেবে কেমন, অডিয়েন্সকেও কিছুকে দেখে, ও পরিবারের সদস্যকে কিছুকে দেখে, ওগুলো তুলে ধরি, বাইরে মুখ দেখাতে পারবে তো, পরিবারের সামনে মুখ দেখাতে পারবে তো, আমরা কেমন লাগবে ভাই, আমরা মুখ খুলতে চাইছি না, আর আমরা চাইছি যে ব্যাপারটা এই অবধি থাকতে, আমরা ব্যাপারটা কেন কি ছি ড্যাশ খোবলানো ড্যাশ কেম এই রাম কেম ছি ছি মহিলা, মানে ওই জেফারের কি অবস্থা, কি নোংরা মেয়ে, ছি 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 এত নোংরা, এত বাজে মুখের ভাষা দেখেছ, তাহলে আমাদেরকে কীভাবে, শোনো আমরাও আড্ডা মারি, আমি কেন আমরা কি আলাদা ফালতু ইয়ে করি না, কিন্তু তবে মানুষকে এইভাবে ছোট করব, যারা আমার কাজে যারা আমাদের সাথে চলে প্রতি মুহূর্তে, যাদেরকে নিয়ে আমরা আজকে এত বড় প্রেম পেয়েছি, একেই বলে মা লক্ষ্মী না পায়ে দিয়ে ঠেলতে নেই, তোমাকে ভগবান সব দিয়েছে তোমার ভালো লাগছে না,
ছি, মানে দেখো এখনো বলছে ওরা কি বলছে তোমরা মন দিয়ে শোনো। শোপিস, শোপিস মানে কি? শোপিস হচ্ছে হচ্ছে প্রীতম, এবং ওদের বাড়ি বলছে চারটে মেম্বারই ভালো, শুধু প্রীতমকে পাল্টে ফেলেছে, শোপিস বানিয়ে ফেলেছে। বলছে শোপিসকে রেখে যেন চুয়েও না ভেগে। তা আমি আর কিছু বলবো না, এগুলো ঠিক নয়, আমার মনে হলো এগুলো ঠিক নয়। প্রত্যেকটা তোমরা সবাই দেখছো জানছো, তবু আমি আমার মতামত দিলাম। অবশ্যই দেখো বিপদের সময় আজে কাজে ব্যবহার করে নিয়ে বন্ধুকে ছেড়ে দিলে তারপর সে বন্ধুর একটা মুখ খোলাতে কোথায় পড়তে হয় আর কোথায় নিচে নেমে যেতে হয় শুধু দেখো। তাই যতক্ষণ বন্ধুর সঙ্গে পারবা সৎ উদ্দেশ্যে সৎভাবে মেশো এবং কাউকে কাজে লাগিয়ে নিয়ে তাকে ঠকানোটা ঠিক নয়। আজের কত দূরে ওদের সম্পর্ক পৌঁছে গেছে যে কাকা কাকিমারও বিপদ আসতে পারে আগামী দিনে, এবং কাকু কাকিমাকে কিন্তু ওরা হেল্প করবে এটাও বলছে। ওরা প্রচণ্ড সরল, প্রচণ্ড সরল, ওর মা বাবা ভাই প্রচণ্ড সরল, যদি কোনো বিপদ আপদ আসে ওরা হেল্প করবে সেটুকুও জানাচ্ছে। তাই অবশ্যই সবাই সবার পাশে থাকো, কেউ কাউকে এভাবে ঠকিও না, কারো কাজে লাগানোর পর তাকে এভাবে ছুঁড়ে ফেলো না, সবাইকে নিয়ে পথ চলো, আমরাও চাই। তা পরবর্তী অংশগুলো তোমরা দেখে নাও, তোমাদের মতামত অবশ্যই জানাবে। একদম ভালো লাগছে না, পুরো দেখে নাও। যেতে চাই না, যার জন্য যদি কমিউনিটি বাধ্য করে তখন কমিউনিটি যেতে হবে। তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে এত সাপোর্ট করার জন্য। আমি চাই এই ভিডিওটাতেও তোমরা অতটাই সাপোর্ট করো, সবাই জানতে পারে ওদের আসল রূপটা কি, মানে ওরা এখনো পর্যন্ত কি কি করে যাচ্ছে, ওদের দম্ভে, ওদের অহংকারের জন্য। তো আমরা ঠিকই আছে, আমাদের হ্যাঁ মমতা বেশ ওই জন্য ছোট লাগছে। আর বাড়িপুর না, তাহলে তুমি বাড়িপুর না এলেই পারতে, আমাদের সফিসটাও বেঁচে যেত। আর আমরা ওদের বন্ধুরা আছে সফিস হতো না, আর আমরা এইভাবে ঝোলে পুড়ে মরতাম না। আর তোমরা বলছো দুধ কলা, শুধু দুধ কলা না, দুধ কলা ডিমও দিয়েছিল, আর তার সাথে যেভাবে অনেক পরিশ্রম আছে, অনেক।